আপনারা দেখছেন রোজ বাংলা ইউটিউব চ্যানেল, সাথে রয়েছি আমি সাদ্দাম। কিছু গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তের অত্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট এক্সক্লুসিভ খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দেব, তাই সেই অবধি জুড়ে থাকুন। একটা ছোট রিকোয়েস্ট, নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। যারা নিয়মিত দেখছেন, নিয়মিত দর্শক রয়েছেন, অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার হচ্ছে দুর্গাপুজো, বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো কমিটিগুলোকে 50,000 টাকা করে অনুদান, এছাড়া বিসর্জন নিয়েও সিদ্ধান্ত। গতবারের মতো এবারেও সব ধরনের কোভিড বিধি মেনে দুর্গাপুজোর আয়োজন করতে হবে, তাই বলে পুজো কমিটিগুলোকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কলকাতা ইনডোর স্টেডিয়ামে বিভিন্ন পুজো কমিটির সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, করোনা বিধি মেনে সব প্যান্ডেলে মাস্ক স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। নিয়মিত স্যানিটাইজেশনের উপরেও তিনি জোর দিয়েছেন। 15-18 অক্টোবরের মধ্যে বিসর্জন প্রক্রিয়া শেষ করতে হবে বলে তিনি জানিয়েছেন। তবে পুজোর দিনগুলোতে রাতে এবং বিসর্জনের কার্নিভালে কী ব্যবস্থা নেওয়া হবে তা পরিস্থিতির উপর বিচার করে পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ক্লাব সংগঠনগুলোকে প্রশাসনের সঙ্গে আরও সম্পর্ক সুদৃঢ় করার উপরেও তিনি জোর দেন। পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠক করে তিনি জানান, সরকার সমস্ত রকম পদক্ষেপ করছে যাতে উৎসবের মরশুম ভালোভাবে কাটাতে পারে সকলে, কিন্তু করোনা ভাইরাস নিয়মবিধি মানতে হবে সকলকেই। পুজো করতে কোনো অসুবিধা নেই, তবে মাস্ক পরতেই হবে, একই সঙ্গে সচেতন থাকতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মণ্ডপের মধ্যে মাস্ক দেওয়ার ব্যবস্থা করতে হবে, একই সঙ্গে ক্লাব চত্বরে স্যানিটাইজেশনের ব্যবস্থা করতে হবে। যদিও পুজোর সময় ঠাকুর দেখা যাবে কিনা সেই ব্যাপারে এখনও কিছু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে এই ব্যাপারে নির্বাচনের পর সিদ্ধান্ত নেওয়া হবে, এদিকে রাজ্য সরকার আসন্ন দুর্গা পুজোতে প্রত্যেকটি পুজো কমিটিকে 50,000 টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এমনটাই কিন্তু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও বিদ্যুৎ বিলে 50% ছাড় এবং দমকল যে ফি, সেই ফি সম্পূর্ণরূপে মুকুব করার সিদ্ধান্ত কিন্তু জানিয়েছে রাজ্য সরকার। চোখ রাখব পরের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটির দিকে। ঝাড়খণ্ড অ্যাসেম্বলিতে নমাজ পড়ার জন্য আলাদা ঘর, হেমেন সোরেনের সিদ্ধান্তে তীব্র বিতর্ক। এবার থেকে ঝাড়খণ্ড বিধানসভা ভবনের অন্তরেই নমাজ পড়তে পারবেন মুসলিম বিধায়করা, সেজন্য আলাদা করে ঘর বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্যের JMM কংগ্রেস জোট সরকার। যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে ঝাড়খণ্ড জুড়ে। এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে বিধানসভা ঘেরাও করার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছে বিজেপি। প্রসঙ্গত, কিছুদিন আগেই ঝাড়খণ্ড বিধানসভায় নমাজের জন্য আলাদা নামাজ কক্ষ বরাদ্দ করেছে সরকার। সরকারের যুক্তি, অনেক সময় মুসলিম বিধায়করা অধিবেশনের মাঝপথে নামাজ পড়তে যান, যার ফলে অনেক গুরুত্বপূর্ণ কাজে সমস্যা হয়। সে কারণেই বিধানসভার ভিতরেই মুসলিম বিধায়কদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। জানিয়ে তীব্র আপত্তি বিজেপি। হেমন্ত সোরেনের এই সিদ্ধান্ত নিয়ে চলতি অধিবেশনের শুরু থেকে বিধানসভা উত্তাল। দিন দুই আগেই বিধানসভা ভবনের সামনে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কুশপুতুলও পোড়ানো হয়েছে। সোমবার দিনভর বিধানসভায় বিক্ষোভ দেখিয়েছেন বিজেপির বিধায়করা। সোমবার বিধানসভায় ঢোকার মুখেই জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি বিধায়করা, কেউ কেউ হনুমান চল্লিশাও পাঠ করেন। বিজেপির দাবি, বিধানসভা কক্ষে যেমন নামাজের জন্য আলাদা কক্ষ তৈরি করা হয়েছে, তেমনি বড় হনুমান মন্দির তৈরি করতে হবে, অন্য ধর্মের উপাসনা কক্ষ তৈরি করতে হবে সেখানে, আর না হয় নামাজ কক্ষটিকে সব ধর্মের প্রার্থনা কক্ষে পরিণত করতে হবে। যদিও সেই প্রস্তাবে রাজি নন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তার বক্তব্য, এতে কোনো সমস্যার সমাধান হবে না, ঈশ্বর সর্বত্র বিরাজমান, মন পরিষ্কার থাকলে এতে কারো সমস্যা থাকার কথা নয়, কূট মানসিকতা থাকলে সব কিছু নিয়েই সমস্যা হয়। এরপরেই বিজেপি হুঁশিয়ারি দিয়েছে, অবিলম্বে ওই নামাজ কক্ষ বন্ধ না হলে বিধানসভা কক্ষ ঘেরাও করবে তারা। দুটো করোনার টিকা বা দুটো করোনার ভ্যাকসিনের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপ কমানোর নির্দেশিকা জারি রাজ্যের। বিশেষ কারণে দুটো টিকার মধ্যে ছাড়, কি জানানো হয়েছে বিস্তারিত জানতে হবে আপনাকেও। চিকিৎসা করাতে এদেশের কেউ যদি বিদেশে যেতে চান, কিংবা কোনো বিদেশি নাগরিক যদি তার নিজের দেশে ফিরতে চান, তাহলে তাদের 84 দিনের আগেই কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। নতুন নিয়মটি চালু করা হলো সোমবার। এ বিষয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর একটি নির্দেশিকা জারি করেছে। বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কয়েকদিন আগেই সমস্ত রাজ্যকেও চিঠি পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
গত 23 আগস্টের সেই চিঠির সূত্র ধরেই এদিন রাজ্য স্বাস্থ্য দপ্তরের সচিব নারায়ণ স্বরূপ নিগমের সই করা ওই নির্দেশিকা কলকাতা পুরসভার কমিশনার, সমস্ত জেলাশাসক, মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ এবং সুপার, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলার পরিবার কল্যাণ দপ্তরের আধিকারিকদের পাঠানো হয়েছে। কেউ যদি বিদেশে পড়াশোনার জন্য, চাকরি করার জন্য জরুরি ভিত্তিতে যেতে চান, তাহলে করোনার প্রথম ডোজ যদি তিনি নিয়ে থাকেন, তাহলে দ্বিতীয় ডোজ 84 দিন হওয়ার আগেই কিন্তু তিনি নিতে পারবেন। এই নতুন নিয়মটা কিন্তু চালু করা হলো। বিদেশ যাত্রার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রয়োজনীয় কাগজপত্র, যেমন ভিসা, কনফার্ম টিকিট কিংবা বিদেশ যাত্রার কোনোভাবেই এড়ানো যাবে না এমন কাগজপত্র দাখিল করতে হবে। তাহলে প্রথম ডোজের অন্তত 28 দিন পরেই দ্বিতীয় ডোজ পাবেন সেই ব্যক্তি। ভারতের সকল নাগরিকরাই হিন্দু, সকলের পূর্বপুরুষ এক, বিতর্কিত দাবি করলেন এবার সংঘ প্রধান মোহন ভাগবত। প্রত্যেক ভারতীয় নাগরিকই হিন্দু, কারণ এদেশের হিন্দু মুসলমান সকল নাগরিকের পূর্বপুরুষ এক। ভারতবর্ষে ইসলাম ধর্ম প্রবেশ করেছিল আক্রমণকারীদের হাত ধরে। এহেন বক্তব্যে ফের বিতর্কে সংঘ প্রধান মোহন ভাগবত। শুধু তাই নয়, মুম্বইয়ে মুসলিম বিশিষ্ট জনেদের উদ্দেশ্যে বক্তৃতার মাধ্যমে হিন্দু এবং মুসলমান সমাজের মধ্যে ঐক্য সাধনের বার্তাও কিন্তু তিনি দিয়েছেন। তার কথায় কট্টরপন্থী মুসলিম চিন্তাধারার বিরুদ্ধে শিক্ষিত মুসলমান সমাজকে এগিয়ে আসতে হবে। প্রসঙ্গত এটাই প্রথম নয়, এর আগে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আয়োজিত একটি অনুষ্ঠানে দাঁড়িয়েও ভাগবত বলেছিলেন হিন্দু মুসলমানের DNA এক, যা নিয়ে কম বিতর্ক হয়নি তখন। সে কথারই পুনরাবৃত্তি শোনা গেল এবার তার গলায়। মুম্বইয়ে রাষ্ট্র প্রথম রাষ্ট্র সর্বোপরি শীর্ষক একটি আলোচনায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহন ভাগবত। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরলের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান এবং কাশ্মীর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আটা হুসেনের মতো বিশিষ্ট জনেরা। তালিবান আফগানিস্তান দখল করার পর এদিনের বৈঠক ছিল নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ। এই অবস্থায় দেশের সম্প্রীতি অটুট রাখার লক্ষ্যেই তিনি বলেন হিন্দু এবং মুসলমান উভয়ের পূর্বপুরুষ এক, তাই এদেশের সকল নাগরিকই হিন্দু। সেই সঙ্গে তালিবানের মতো জঙ্গি গোষ্ঠী আফগানিস্তান দখল নেওয়ার প্রভাব যাতে এদেশের মুসলমানদের ওপর না পড়ে, তার জন্য শিক্ষিত মুসলিম সমাজকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন এদিন মোহন ভাগবত। তার কথায় সব ভারতীয়ই তার কাছে হিন্দু, হিন্দুদের কারোর সঙ্গে শত্রুতা নেই, তারা সকলের মঙ্গল চায়। অপরদিকে ব্রাহ্মণদের নিয়ে বিতর্কিত মন্তব্য, জেলে যেতে হলো ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রীর বাবাকে। বয়স 86 বছর, ছেলে মুখ্যমন্ত্রী, তবুও ছাড় পেলেন না ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাবা নন্দকুমার বাঘেল। ব্রাহ্মণদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় শেষ পর্যন্ত জেলেই যেতে হলো ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রীর বাবাকে। আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত নন্দকুমার বাঘেলকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত, ফলে 15 দিন জেল কাটাতে হবে তাকে। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওয়ে ভূপেশ বাঘেলের বাবা নন্দকুমারকে বলতে শোনা যায়, ব্রাহ্মণদের বয়কট করার ডাক দিন, ওদের গ্রামে ঢুকতে দেবেন না, ওরা নদীর তীরে থাকুন, ওরা বিদেশি, ওরা আমাদের অচ্ছুত বলে মনে করে, আমি এই নিয়ে সব সম্প্রদায়ের সঙ্গে কথা বলবো। নন্দকুমারের এই মন্তব্যে রীতিমতো ক্ষোভ জমা শুরু করে রাজ্যের ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে। তড়িঘড়ি নিজের বাবার বিরুদ্ধেই পদক্ষেপ করেন কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। প্রয়োজনে সময়ের আগেই নিজের বাবার বিরুদ্ধে FIR দায়ের করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ছত্রিশগড় পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 153A 505A ধারায় নন্দকুমারের বিরুদ্ধে মামলা দায়ের করে। মুখ্যমন্ত্রী বাঘেলের সাপ কথা, আইনের চোখে সবাই সমান, যে 86 বছর বয়সী মুখ্যমন্ত্রীর বাবা সে 86 বছর বয়সী মুখ্যমন্ত্রীর বাবা হলেও একজন মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখা আমার কর্তব্য, যদি কেউ কোনো ভুল মন্তব্য করে তাহলে আমি দুঃখিত, তাকে শাস্তি পেতেই হবে। পরে টুইটে তিনি বলেন, ছেলে হিসেবে আমি ওকে অনেক শ্রদ্ধা করি, কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে শান্তি বিঘ্নিত করে এমন কোনো ভুল আমি ক্ষমা করতে পারবো না। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর বাবার এই ধরনের শাস্তি হওয়া সত্যি নজির সৃষ্টি করল। দলে যোগ্যদের মর্যাদা দিতে হবে, টিম পিকের বিরুদ্ধে এবার ক্ষুব্ধ সাংসদ কল্যাণ ব্যানার্জি। সদ্যই হুগলি জেলা তৃণমূলের সাংগঠনিক রদবদল হয়েছে, হুগলি জেলাকে দুটো সাংগঠনিক কমিটিতে ভাঙা হয়েছে টিম পিকের রিপোর্টের ভিত্তিতে রদবদল বলেই অনুমান। ঠিক তারপরেই নাম না করে টিম পিকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ধনেখালীতে এক দলীয় সভায় তিনি বলেন, বিহার থেকে একজন এসে দিল্লি রোডের ধারে হোটেলে বসে শ্রীরামপুর লোকসভা নিয়ে দলের রিপোর্ট কার্ড তৈরি করছেন, সেই রিপোর্টের ভিত্তিতে
উপর থেকে সব ঠিক করে দেওয়া হচ্ছে। 30 থেকে 35 বছর ধরে যারা রাজনীতির ময়দানে লড়াই করেছেন, আজকে একটা কলমের খোঁচায় তার রাজনৈতিক জীবন শেষ হয়ে যাচ্ছে। এরকমভাবে দলের কর্মীদের আঘাত দেবেন না, দলের যোগ্য লোকেদের মর্যাদা দিতে হবে। হুগলি জেলা তৃণমূলে সাংগঠনিক রদবদলের পর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই সাংসদের মন্তব্য হাতিয়ার করে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে বিরোধীরা। অসন্তোষের হাওয়ায় কি ঘাসফুল শিবিরের অন্তরে ফের ঝড় বইতে চলেছে সে প্রশ্ন উঠছে। যদিও সমস্ত জল্পনাকে মিথ্যে প্রমাণ করে সাংসদ জানান, দিদির জন্য রাজনীতিতে এসেছি, ময়দানে লড়াই করেছি, দিদি যতদিন রাজনীতিতে থাকবেন ততদিনই রাজনীতি করব, তারপর আর নয়। ভবানীপুরে মুখ্যমন্ত্রীর ভোটে ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব তৃণমূলের শীর্ষ নেতাদের। ভবানীপুর বিধানসভায় উপনির্বাচনে ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব দেওয়া হলো তৃণমূলের শীর্ষ নেতাদের। কোভিড সংক্রমণের পরিস্থিতিতে প্রচারের ক্ষেত্রে কোনোরকম ঝুঁকি নিতে রাজি নয় শাসক দল, কারণ এই উপনির্বাচনে বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে প্রচার সহ ভোট পরিচালনার কাজে কোনোভাবে যদি কোভিড বিধি ভাঙা হয় তাহলে সংশ্লিষ্ট দলের প্রার্থীকে আর প্রচার করতে দেওয়া হবে না। তাই প্রচার থেকে শুরু করে গণনা পর্যন্ত দলের শীর্ষ নেতাদের ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। কলকাতা পুরসভার 8টি ওয়ার্ড নিয়ে গঠিত ভবানীপুর বিধানসভা নেতাদের দায়িত্ব দেওয়ার পাশাপাশি এক ওয়ার্ডের কর্মী এবং নেতা যাতে অন্য ওয়ার্ডে গিয়ে প্রচার না করেন সে ব্যাপারে সজাগ দৃষ্টি রয়েছে তৃণমূল নেতৃত্বের। এমনকি মুখ্যমন্ত্রীর প্রচারে আসতে ইচ্ছুক অন্য জেলার নেতাদের আসতে নিষেধ করা হয়েছে। তৃণমূলের জয় হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বলেছেন, 2011 সালের উপনির্বাচনে মুখ্যমন্ত্রী 54,213 ভোটে জয়ী হয়েছিলেন, কিন্তু 2016 সালের বিধানসভা নির্বাচনে সেই ব্যবধান কিছুটা কমে গিয়েছিল। এবারের ভোটে প্রথমবারের থেকেও যাতে বেশি ভোটে জেতানো যায় সেই লক্ষ্যে আমরা সবাই একজোট হয়ে কাজ করছি। অপরদিকে নতুন সমীকরণ, ভবানীপুর কেন্দ্রে মমতার বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস, ঘোষণা অধীর রঞ্জন চৌধুরীর। মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী দিলে লাভ তুলবে বিজেপি, এভাবে বিজেপিকে সাহায্য করতে নারাজ প্রদেশ কংগ্রেস। তাই ভবানীপুর কেন্দ্রে আসন্ন বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস কোনো প্রার্থী দিচ্ছে না। মঙ্গলবার সন্ধ্যাবেলা বহরমপুরে সাংবাদিক সম্মেলন করে একথাই ঘোষণা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সাংবাদিক সম্মেলনে অধীরবাবু বলেন, গতকাল প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আমি একটি বৈঠকে বসেছিলাম, সেই বৈঠকে কংগ্রেস নেতৃত্বের একাংশের মতামত ছিল ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী দেওয়া হোক, কিন্তু বেশ কিছু কংগ্রেস নেতা ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কংগ্রেসের তরফ থেকে কোনো প্রার্থী দেওয়ার বিরোধী ছিলেন। তাই প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে আমি গোটা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দিল্লিতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিকে জানিয়েছিলাম। অধীরবাবু বলেন, সর্বভারতীয় কংগ্রেস কমিটির তরফ থেকে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কংগ্রেস কোনো প্রার্থী দাঁড় করাবে না। স্কুল সার্ভিস কমিশন তথা SSC কে বিশ্বাস করতে পারছি না, নিয়োগে অস্বচ্ছতার প্রশ্ন তুলে এবার সরে দাঁড়ালেন বিরক্ত বিচারপতি। নিয়োগ প্রক্রিয়ায় ভুল হয়েছে, আদালতে স্বীকার করে নিল স্কুল সার্ভিস কমিশন, আর বারবার এ ধরনের ভুলে বিরক্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা সংক্রান্ত এই মামলা থেকে সরেই দাঁড়ালেন তিনি। কি ঘটেছিল, 2016 সালে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন, নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয় 2018 সালে, পরীক্ষা দিলেও চাকরি পাননি গোবিন্দ মণ্ডল। এরপরে তিনি RTI করেন, তাতে প্রকাশ্যে আসছে চাঞ্চল্যকর তথ্য, দেখা যায় পরীক্ষায় গোবিন্দবাবু 60% নম্বর পেয়েছেন, অথচ তিনি নিয়োগপত্র পাননি কিন্তু 58% একটু বেশি নম্বর পেয়ে চাকরি হয়ে যায় আরেক চাকরি প্রার্থীর। বিষয়টি জানতে পারার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন গোবিন্দবাবু। এই মামলায় স্কুল সার্ভিস কমিশনের থেকে জবাব তলব করেছিল আদালত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এদিন সেই মামলার শুনানি ছিল, সেখানে স্কুল সার্ভিস কমিশন জানায় নিয়োগ প্রক্রিয়ায় ভুল হয়েছিল তাদের, কমিশন মেনে নিয়েছে সেই ভুল। কতজনের নিয়োগ প্রক্রিয়া বা নিয়োগ পদ্ধতিতে ভুল ছিল তা তাদের জানা নেই, এমনটাই জানিয়েছে কমিশন। কমিশনের এহেন স্বীকারোক্তিতে বেজায় চটেছেন বিচারপতি। এদিন নিয়োগের অস্বচ্ছতা নিয়ে কমিশনকে তুলোধনা করেন বিচারপতি। ইতিমধ্যে তার এজলাসে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে অস্বচ্ছতা সংক্রান্ত একাধিক মামলা জমা পড়ে রয়েছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে উল্লেখ করে এদিন বিচারপতি বলেন, SSC কে বিশ্বাস করতে পারছি না, এরা যা ইচ্ছা তাই করতে পারে। এরপরেই মামলাটি থেকে সরে দাঁড়ান সেই বিচারপতি। রাজ্যের ওয়েদার রিপোর্ট, কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, সরাসরি একেবারে গুরুত্বপূর্ণ তাজা আপডেটটি আপনাদেরকে জানিয়ে দেব। প্রথমেই চোখ রাখবো উত্তরবঙ্গের দিকে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে আজকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলার 2-1টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাকি জেলাগুলোর কোথাও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আজ নেই।
জেলাগুলোর কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষার বৃষ্টি হতে পারে। পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ 9 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলার কোথাও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনার কথা আপাততভাবে বলা হয়নি আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আগামী দিন পাঁচেক দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। চোখ রাখবে এবার দক্ষিণবঙ্গের দিকে। আজ দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার হতে পারে। বাকি জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ 9 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে কোনো জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস না দেওয়া হলেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু হতে পারে। একই সঙ্গে বলা হয়েছে আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। কলকাতায় আগামী চব্বিশ ঘন্টা আকাশ থাকবে মেঘলা, কয়েক পশলা বৃষ্টি হতে পারে, সাথে হালকা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে জানানো হয়েছে। এই মুহূর্তে যে সকল গুরুত্বপূর্ণ খবরগুলো বাছাই করে নিয়ে এসেছি সেই খবরগুলো এই পর্যন্তই বিদায় জানাবো। তবে তার আগে ভালোবেসে আপনারা কমেন্ট করেছেন গত ভিডিওতে, কমেন্টগুলো তুলে ধরবো আমরা। সৈয়দ আলী লিখেছেন, লোকাল ট্রেন কবে থেকে চলবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে চ্যানেলেই আপনারা জানতে পারবেন, সাথে জুড়ে থাকুন। মিঠুন বা খাই লিখেছেন, হ্যালো। রাখি দাস গুড ইভিনিং জানিয়েছেন। পবিত্র রয় দারুণ দাদা লিখেছেন। রাজু শাহ লিখেছেন, গুড ইভিনিং দাদা। হাবিবুর রহমান লিখেছেন, আপনার খবর পরিবেশন অত্যন্ত ভালো, পড়ার গতি বাড়ান। হাবিবুর রহমান, আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ, এই বিষয়টি আমাদের নজরে থাকবে। এছাড়াও শেখ ইসরায়েল ভাই হায়দ্রাবাদ থেকে লিখেছেন, দাদা আমার রেশন কার্ডের ব্যাপারে জানাবার জন্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও, এভাবেই জুড়ে থাকবেন। অন্য কোনো সমস্যা থাকলে অবশ্যই নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদেরকে কমেন্ট করে জানাবেন। উত্তম সরকার জানিয়েছেন, দুর্গাপুজো হবে কি না জানাবেন। অবশ্যই হবে দুর্গাপুজো, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন খবরের মাধ্যমে, আমরাও কিন্তু আপনাদের জানিয়ে দিয়েছি। এছাড়াও আশরাফুল কয়াল গুড মর্নিং দাদা লিখেছেন, রঘুনাথ ভুই দাদা লিখেছেন, গুড মর্নিং, আপনি সোশ্যাল ডেভেলপমেন্ট কর্পোরেশন সম্পর্কে খবর দিতে পারবেন? আপনি আগেও কিন্তু এই বিষয়টি জানতে চেয়েছেন, আমরা এখনও সময় করে উঠতে পারিনি। পরবর্তী ভিডিওতে অবশ্যই অবশ্যই আপনার এই সোশ্যাল ডেভেলপমেন্ট কর্পোরেশন সম্পর্কে আমরা জানাবো। শান্তু দুলে লিখেছেন, দাদা স্কুল খোলার খবর দিবেন? অবশ্যই পুজোর পরেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অমিত মিয়া গুড মর্নিং দিয়ে লিখেছেন, খেলারও খবর দিবেন? অবশ্যই দেওয়ার চেষ্টা করছি আমরা। প্রলয় মণ্ডল জানিয়েছেন থ্যাংক ইউ অ্যান্ড মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ দ্যাট এনি কাইন্ড অফ জব রিলেটেড নিউজ প্লিজ লেট আস নো। অবশ্যই চাকরি সংক্রান্ত কোনো খবর থাকলে আমরা অবশ্যই অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দেব। শেখ বাবিরুল রহমান লিখেছেন, থ্যাংকস ফ্রম বাসিরহাত নিমদারিয়া, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। নীতিশ রঞ্জন সাহা লিখেছেন, সুপ্রভাত ভাই, আপনাকেও সুপ্রভাত। অনেকদিন থেকেই আপনার খবর শুনছি, খুব ভালো লাগে, সকালে উঠেই রোজ বাংলার খবর দেখি, মাঝে কিছুদিন বন্ধ ছিল আপনার খবর, মন খুব খারাপ থাকতো, এখন থেকে এভাবেই ভালো ভালো খবর পড়ুন, আপনাদের দীর্ঘায়ু কামনা করি, ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকেও এত সুন্দর মতামত জানাবার জন্য। কিছুদিন আমাদের কিন্তু খবরগুলো বন্ধ ছিল, আসেনি কিছু সমস্যার কারণে, এবার থেকে নিয়মিত আসছে। আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন, নিয়মিত কিন্তু খবর পেয়ে যাবেন। এছাড়াও জাকিয়া শেখ নাইস লিখেছেন, আর জে রামজন আলী গুড মর্নিং ভাই লিখেছেন, আকছার আলী লিখেছেন, ভাই আপনার খবর শুনতে খুব ভালো লাগে, দিল্লি থেকে বলছি, অসংখ্য ধন্যবাদ। প্রিয়স্মিতা মণ্ডল, ইনিও কিন্তু প্রত্যেক দিন কমেন্ট করেন আমাদেরকে, গুড মর্নিং দাদা, খুব সুন্দর নিউজ লিখেছেন। বাবু সাহেব, ভেরি গুড নিউজ, গুড মর্নিং দাদা, অসংখ্য ধন্যবাদ। এস এল বাংলা লিখেছেন, আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক কীভাবে করবো? সেটা অনলাইনে করতে পারবেন না, আগেও জানিয়েছি, চলে যান আধার সেন্টারে, সেখান থেকে করতে হবে। আধার সেন্টার আপনি কিন্তু পোস্ট অফিসে কিংবা ব্যাংকে, বিভিন্ন ব্যাংকে পেয়ে যাবেন, খবর নিন, পেয়ে যাবেন আপনি নিশ্চিত। সঞ্জীব কুমার ঝা লিখেছেন, দাদা আপনার খবর খুব ভালো লাগে, গুড মর্নিং, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। কৌশিক মণ্ডল গুড মর্নিং জানিয়েছেন। কৃষ্ণ দাস গুড মর্নিং লিখেছেন। শেখেকরাম লিখেছেন, গুড জব। ভাস্কর মালিক গুড মর্নিং জানিয়েছেন। অমর ঠাকুর গুড মর্নিং জানিয়েছেন, এছাড়া তার মতামত জানিয়েছেন। সমর রুইদাস গুড মর্নিং লিখেছেন। তপস ভৌমিক লিখেছেন, দাদা থ্যাংকস, লোকাল ট্রেন কবে চলবে এখনও সিদ্ধান্ত হয়নি, জানিয়ে দেবো সিদ্ধান্ত হলে। আমির হোসেন মোল্লা গুড মর্নিং লিখেছেন। সুপ্রিয়া চন্দা লিখেছেন, ব্রাদার আই এম ইউর নিউ সাবস্ক্রাইবার, বেস্ট অফ লাক ফর ইউর চ্যানেল রোজ বাংলা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এছাড়াও জয়দেব অফিসিয়াল নাইস
কমেন্ট করেছেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত নির্দ্বিধায় কমেন্ট করে জানাবেন আপনাদেরকে, পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের কমেন্টগুলো পড়ব। আর ভিডিওটিকে একটা লাইক করে শেয়ার করে দেবেন, নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।